তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবান্ন নায়ক আয়োজন করলেও এই সভার ঘোষণা আমি করেছিলাম 24 তারিখে। প্রচুর মানুষ এসেছেন, ব্যাপক সংখ্যক মানুষ, এবং এই সভাতে আপনাদের আটকানোর জন্য বিভিন্ন জায়গায় খেজুরি নন্দীগ্রামে রাস্তা ঘেরা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। আমার শুধু চিন্তা, সূর্য ডোবার আগে আপনারা বাড়ি যান, এটাই হচ্ছে আমার চিন্তা। আমি সেই জন্য সম্মানীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহোদয়, আমার নেতা সাংসদ, তাকে বললাম, তিনি আজকে মেন স্পিকার, আমি শুধু ধন্যবাদ জানাবো। কৈলাসজিকে ধন্যবাদ জানাবো, মুকুলদাকে ধন্যবাদ জানাবো। কাল কাটোয়ায় এত বড় কর্মসূচি আছে, তারপরেও তারা এখানে এসেছেন। জয়প্রকাশ মজুমদার, তুষারদাকেও ধন্যবাদ জানাবো, এবং এই জেলার সাংগঠনিক জেলার সমস্ত কর্মকর্তা, সমস্ত মোর্চার নেতা, সাংবাদিক বন্ধু সবকে ধন্যবাদ জানাবো। আপনারা জানেন যে এই সভা চলতে চলতে ওপাশ থেকে ঢিলও মারা হয়েছিল যাতে সভাটা ভণ্ডুল হয়ে যায়, এবং আপনারা সবাই আতঙ্কে ত্রাসে বেরিয়ে চলে যান। এত উস্কানি, আমি সিপিএম এর বিরুদ্ধে লড়েছি, সিপিএমও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো সভার মধ্যে ঢুকে ঢিল ছোড়েনি, আজকে এই দৃশ্য আমরা দেখেছি। তাই তাই পশ্চিমবাংলায় পরিবর্তনের পরিবর্তনের জন্য যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইতে আমাদের জিততেই হবে। আর আমি প্রণাম জানাবো আমার শহীদ মাদের, শহীদ পরিবারদের, 41 জনের মধ্যে 30টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির মঞ্চে এসেছে, এবং সেদিন লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে, সুষমা স্বরাজের নেতৃত্বে এনডিএ যে অবদান, তারা আজকে চিরস্মরণ করেছে। আমি আজকে কথা বাড়াবো না, আমি শুধু বলবো আজকে সভা আমরা কেন ডেকেছিলাম, 7 তারিখে তৃণমূল কংগ্রেস সভা করেছিল, তার উত্তর দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস 7 তারিখে সভা করেনি, তারা 18 তারিখে করবে বলে ঘোষণা করেছে। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি দিলীপ বাবুর অনুমতি নিয়েছি, কালকে স্যার কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নিয়েছি, আগামী 19 তারিখে খেজুরির বিদ্যাপীঠ ফুটবল ময়দানে আমাদের পাল্টা রক্ত, উত্তম পালের রক্ত, পুষ্পেন্দু মন্ডলের রক্ত,
রাস্তা ঘেরা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে। আমার শুধু চিন্তা সূর্য ডোবার আগে আপনারা বাড়ি যান, এটাই হচ্ছে আমার চিন্তা। আমি সেই জন্য সম্মানীয় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহোদয়, আমার নেতা সাংসদ, তাকে বললাম, তিনি আজকে মেন স্পিকার, আমি শুধু ধন্যবাদ জানাবো। কৈলাসজিকে ধন্যবাদ জানাবো, মুকুলদাকে ধন্যবাদ জানাবো। কাল কাটোয়ায় এত বড় কর্মসূচি আছে, তারপরেও তারা এখানে এসেছেন। জয়প্রকাশ মজুমদার, তুষারদাকেও ধন্যবাদ জানাবো। এবং এই জেলার সাংগঠনিক জেলার সমস্ত মারা হয়েছিল যাতে সবাটা ভণ্ডুল হয়ে যায় এবং আপনারা সবাই আতঙ্কে ত্রাসে বেরিয়ে চলে যান। এত উস্কানি, আমি সিপিএম এর বিরুদ্ধে লড়েছি, সিপিএমও কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন সভার মধ্যে ঢুকে ঢিল ছোড়েনি, আজকে এই দৃশ্য আমরা দেখেছি। তাই পশ্চিমবাংলায় পরিবর্তনের জন্য যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইতে আমাদের জিততেই হবে। আর আমি প্রণাম জানাবো আমার শহীদ মাদের, শহীদ পরিবারদের। 41 জনের মধ্যে 30টা পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির মঞ্চে এসেছে এবং সেদিন লালকৃষ্ণ আদবানির নেতৃত্বে, সুষমা স্বরাজের নেতৃত্বে এনডিএ যে অবদান তারা আজকে চিরস্মরণ করেছে। আমি আজকে কথা বাড়াবো না, আমি শুধু বলবো আজকে সভা আমরা কেন ডেকেছিলাম। 7 তারিখে তৃণমূল কংগ্রেস সভা করেছিল, তার উত্তর দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস 7 তারিখে সভা করেনি, তারা 18 তারিখে করবে বলে ঘোষণা করেছে। আপনাদের সকলের অনুমতি নিয়ে আমি দিলীপ বাবুর অনুমতি নিয়েছি, কালকে কাঁথি সংগঠন জেলার সভাপতি অনুপ চক্রবর্তীর সঙ্গে কথা বলে নিয়েছি, আগামী 19 তারিখে খেজুরির বিদ্যাপীঠ ফুটবল ময়দানে